সত্যি কথা বলতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কম্পারেটিভলি ইজি। ম্যাগনেটিজম যদি আমরা করে ফেলতে পারি, তারপরে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনেক ইজি। ঠিক আছে, চলো এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবারে আমরা করব। আচ্ছা, আমি ম্যাগনেটিক ফ্লাক্স এই কথাটা কি আগে বলেছি? ম্যাগনেটিক ফ্লাক্স, হ্যালো, বলো, রাইট, ফিল্ড লাইন পড়ানোর সময় ম্যাগনেটিক ফ্লাক্স কথাটা বলেছি। এখন থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে এই ম্যাগনেটিক ফ্লাক্স এইটা সব থেকে ইম্পর্টেন্ট। কি বললাম? এইটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এই ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে যদি আমি ডিসকাস করি, তাহলে আমি কি লিখতে পারি? দেখো, আমি ম্যাগনেটিক ফ্লাক্স, দেখো ম্যাগনেটিক ফ্লাক্স এইটা কি ছিল? ফাই ছিল, ছিল কি ছিল না, কি ছিল? বি ডট ডি এ, কি তাই না? এর ইন্টিগ্রেশন ছিল কি ছিল না? হ্যাঁ স্যার, রাইট। এইটা আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ছিল। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে পুরো গেমটাই এই ম্যাগনেটিক ফ্লাক্স এর। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স এর এইটা ডেফিনেশন ছিল, এবং এইটাকে আমরা কি লিখেছিলাম মনে আছে? বি ডি এ কস থিটা, কারেক্ট, বি ডি এ কস থিটা, এর ইন্টিগ্রেশন। এবার যদি বিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে ডি এ কস থিটা থিটাটাও যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি এইখান থেকে ইয়ে লিখতে পারি, ফাই ইকুয়াল টু বি এ কস থিটা। এই ফাই একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এর যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস সেটা হচ্ছে বি এন্ড ডি এ, এটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট, এটা ভেক্টর কোয়ান্টিটি। যেখানে এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল ছিল বলো? থিটাটা বি আর এ ভেক্টরের মধ্যে। বিটা কি ম্যাগনেটিক ফিল্ড, এটা কি এরিয়া, কি আমার কথা বুঝতে পাচ্ছ? আচ্ছা, তো এইটা ছিল আমার বেসিক ইলেকট্রোম্যাগনেটিক মানে ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সটাই আমাদের এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হবে এই পুরো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে। কি বললাম? পুরো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে এটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হবে বা হতে চলেছে, রাইট? সত্যি বলতে কি, এইটা কম্পারেটিভলি ইজি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। পুরো আমার ক্লাস শোনো, কোনো কিছু করতে হবে না আর। দেখো, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে আমি একটু কাটাছেড়া করি। ফার্স্টে আমি দুটো প্রবলেম করে তোমাদের কনসেপ্টটা একটু বিল্ড আপ করবো। প্রবলেমটা দেখো, এইখানে একটা লুপ আছে, কারেক্ট, লুপ। এই লুপটা ধরো এই বোর্ডের প্লেনে রয়েছে, আর এই ডিরেকশন আর এই ডিরেকশন, দেখো এই ডিরেকশন আর এই ডিরেকশন, এই ডিরেকশনে বি রয়েছে, বি। কি বললাম ডিরেকশনটা বুঝতে পারছো? বি কোন ডিরেকশনে? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। ফার্স্ট তোমরা আমাকে বলতে পারবে ফাই কত? ফাই কত? কেন? কারণ এই তো একবার উপর দিকে, মানে আউট অফ দি প্লেন বেদ করে বেরিয়ে গেছে, এই আর এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট, শাবাশ। আচ্ছা দেখো, এইটা দেখো, মন দিয়ে দেখো, এইখানে এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, রাইট? হ্যালো 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 হ্যালো, ওকে, এখানে যে বি সেটা বি নট, আর এর এরিয়া এটা রেডিয়াস আর। তাহলে বলতে পারবে এখানেও ফাই কত? জিরো? না, এখানে ফাই জিরো না। কেন? কারণ এখানে এরিয়ার সঙ্গে বি এর অ্যাঙ্গেল 53 ডিগ্রি, যেটা মানে হবে 3 বি নট এই ভাই। শাবাশ শাবাশ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখো, আমি প্রবলেম দুটো একটু তোমাদের করিয়ে দিচ্ছি। ফার্স্ট প্রবলেমটা আমাকে প্রথমে দেখো, ফ্লাক্স মানে বি আর এ, এর গেম বি আর এ, আমার এই দুটো লাগবে। বি এখানে দিয়ে দিয়েছে, ধরো বি বি, আমি এটা বি নট ধরে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার শোনো, এ ভেক্টর, এ ভেক্টরটা আমি কি বলেছিলাম, যে প্লেনে লুপটা থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়, মানে এ ভেক্টরটাকে পজিটিভ ধরতে বলেছিলাম কোন দিকে, মনে আছে? এ ভেক্টরটাকে কারেন্টটা এইদিকে যাচ্ছে, দেখো, হ্যাঁ কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্টটা যদি এইদিকে যায়, তাহলে তুমি কার্ল করো তোমার রাইট হ্যান্ডটাকে, তাহলে থামটা কি হচ্ছে বলো তো? থামটা, থামটা ডট না ক্রস? ডট, ভেরি গুড, এটার জন্য। আচ্ছা যদি কারেন্টটা এইদিকে ফ্লো হয়, তাহলে ক্রস হচ্ছে? এই যে ডট আর ক্রস, এই ডট আর ক্রসই কিন্তু এর ডিরেকশন, ইম্পর্টেন্ট, এই ডট আর ক্রস, এই ডট আর ক্রসই কিন্তু এর ডিরেকশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, ডট আর ক্রস, ঠিক। এবার কারেন্টটা এখানে তো দিয়ে দেয়নি কোন দিকে যাচ্ছে, ডাজ নট ম্যাটার, কারেন্টটা যে ডিরেকশনেই যায় আমার এ ডট বা ক্রস হবে। এবার বলতো, এ ডট বা ক্রস যদি হয়, তাহলে বলতো এই বি নটের সাথে ডট হলেও বা ক্রস হলেও কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90, তাহলে দেখো তো কস 90, জিরো না, তার মানে 50, বলো 50। এবার এখানটায় চলে এসো, এখানটায় এইটা কার ডিরেকশন ড্র করেছি,
এইটা কার ডিরেকশন ড্র করেছি বলো? এর ডিরেকশন ড্র করেছি। আমি ধরলাম কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, ধরে নিলাম ঠিক। যদি কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হয় তাহলে এইটা হবে এর ডিরেকশন। এবার বলো তো এর ডিরেকশন আর বি ডিরেকশনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? কারণ আমি আমি একে এটাকে একটু সাইডে নিয়ে চলে এলাম, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত বলো? 53 ডিগ্রি। তাহলে বলো তো ফাই এর ভ্যালু কত? বি নট এ কস 53 ডিগ্রি। এ মানে এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড মানে কত বলো? পাই আর স্কোয়ার। তোমরা কি এই দুটো জিনিস বুঝতে পেরেছো? হ্যালো রাইট, এই দুটো, এই দুটো প্রবলেম বুঝতে পেরেছো? আচ্ছা এই দুটো প্রবলেম যদি আমরা বুঝতে পারি তাহলে যে জিনিসটা আমি রিক্যাপচুলেট করেছিলাম সেটা আমি আরেকবার বলে দিই। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে দেখো কাউন্ট, দেখো কাউন্ট অফ নাম্বার অফ লাইন্স, নাম্বার অফ লাইন্স ক্রসিং অ্যান এরিয়া, ক্রসিং অ্যান এরিয়া। আবার বলছি কাউন্ট অফ নাম্বার অফ লাইন্স ক্রসিং অ্যান এরিয়া রাইট। সেকেন্ড মন দিয়ে শোনো, সেকেন্ড দেখো ইট গিভস আস দ্য আইডিয়া অফ এনার্জি ক্রসিং। মানে ফাই মানে কি? দেখো ফাই, ফাই মানে হচ্ছে বি, বি আর এর ইন্টারাকশনের ফলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা তৈরি হচ্ছে সেটা না বলো? হ্যালো, এবার বি মানে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তারপর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে যদি আমি ডিনোট করে থাকি তাহলে ভেবে দেখো তো ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ওখানে যদি কোনো পার্টিকেল থাকে সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে কি করে না? করে। ডিরেকশনটা, ডিরেকশনটা ডিফারেন্ট, মানে ডিরেকশনটা কোন দিকে হবে আমি বদার নই বলো, সে করে কি করে না? করে, তাই না বলো? করে কি করে না বলো? অফ কোর্স করে, সামনে করে। তাহলে বলো তো সেই যে সেখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কনসেপ্ট থাকে, দেখো সেখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কনসেপ্ট থাকে তার মানে সেখানে একটা ফোর্স এর কনসেপ্ট আছে, তার মানে সেখানে একটা এনার্জি রয়েছে না? যেখানেই ফোর্স থাকবে আমাদের সেখানেই এনার্জি থাকবে কি থাকবে না বলো? রাইট, তার মানে সেইভাবে দেখতে গেলে ফাই কি 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 আমাদের মানে প্রোভাইড করে বলো তো? দেখো এটাকে আমি বলতে পারি ইট গিভস, ইট গিভস আস দা আইডিয়া অফ এনার্জি ক্রসিং। কি বলতে পারি বলো? বলো ঠিক, ফাইন। তাহলে এই ছিল আমাদের ফাই নিয়ে সামান্য কথাবার্তা। এবার আমরা চলে যাবো নেক্সট কনসেপ্টে। আচ্ছা নেক্সট কনসেপ্টে যাওয়ার জন্য আমরা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই টপিকটা পড়ছি, শোনো ভালো করে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে এই টপিকটা পড়ছি, এই টপিকটা কি জানো? এই টপিকটা মন দিয়ে শোনো, এই টপিকটা পুরো একদম প্র্যাকটিক্যাল সিনারিও, মানে প্র্যাকটিক্যালে মানে আমাদের রিয়েল লাইফে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রচুর অ্যাপ্লিকেশন দেখব। এই যে ফ্যান চলছে, যে কোনো মোটর ঘুরছে, যে আমাদের ঘরে কারেন্ট আসছে, এভরিথিং এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করেই চলছে। এভরিথিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করেই চলছে। তো এটা একদম পিওরলি একটা প্র্যাকটিক্যাল ফিনোমেনা। তো এবার আমরা দেখো বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট করবো, আর সেই এক্সপেরিমেন্ট থেকে তার কনক্লুশন গুলো ড্র করবো, সেখান থেকেই আস্তে আস্তে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে ঢুকবো, একদম রিয়েল লাইফ ফেনোমেনা। দেখো তাহলে আমরা নেক্সট হেডিং দেবো এক্সপেরিমেন্টাল অবজারভেশন অ্যান্ড কনক্লুশন। দেখো এক্সপেরিমেন্টাল অবজারভেশন অ্যান্ড কনক্লুশন, আমরা তিনটে স্টেপ বা তিনটে তিনটে স্টেপই ধরতে পারো, সেই তিনটে স্টেপ করবো, সেই তিনটে স্টেপে কয়েকটা জিনিস কনক্লুড করবো। ওকে, সেই তিনটে স্টেপে কয়েকটা জিনিস কনক্লুড করবো। আচ্ছা এখানে না আমার এই এইটা আমার লাগবে অনেক জায়গা, সেই জন্য একটু এগুলো ড্র করে রাখছি। একটু ড্র করে নিচ্ছি একবারে, তাহলে আর বারবার এই এগুলো করতে হবে না। খুব ইজি টপিক, খুব ইজি টপিক, কিন্তু এটাই তোমার পুরো ইঞ্জিনিয়ারিং এর বেস এই টপিকটা। আমি একদম ধরে ধরে করাবো। এক্সপেরিমেন্টাল, প্রথমে এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো দেখাবো, তারপরে এক্সপেরিমেন্ট এখান থেকে কি কনক্লুড করছে সেগুলো বলবো। শোনো ভালো করে, মন দিয়ে শোনো, আমরা প্রথম এক্সপেরিমেন্টটা করছি। দেখো এক্সপেরিমেন্টটা, এক্সপেরিমেন্টার এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট, এটা আমি স্টেপ ওয়ান বলছি। দেখো মন দিয়ে শুনবে একটা জিনিস, শোনো, এইখানে না সব জায়গায় আমার ক্রস ক্রস রয়েছে ডিয়ার এখানে, কিন্তু সেটা আমি আর থরলি ড্র করছি না। কি বললাম বুঝলে? সব জায়গায় রয়েছে ইউনিফর্মলি, সব জায়গায়, অত করার সময় নেই, বুঝতে পারলো? সব জায়গায় বি আছে, ক্রস ক্রস বি,
এখানে বি আছে। এবার শোনো কি করছি, আমি তিনটে কাজ করছি এখানে। কি কাজ? ফার্স্ট, প্রথমে আমি বি কে কনস্ট্যান্ট রাখছি। কি বললাম? বি কে কনস্ট্যান্ট রাখছি। আর এইখানে যে আমি লুপটা নিয়েছি না, যে লুপটা লুপটা এটা একটা রিং, ডিয়ার একটা রিং, ঠিক, সেইটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ডাক্টিং, কন্ডাক্টিং, দেখো কন্ডাক্টিং রিং, যেটা যেহেতু এটা একটা রিং এটাকে আমরা কন্ডাক্টিং লুপও বলি। আগে বলো এই সেটআপের এখনো পর্যন্ত কোনো ডাউট? বলো এই সেটআপের এখনো পর্যন্ত খুব ইজি জিনিস চলছে। এবার দেখো, এটা একদম প্র্যাকটিক্যাল অবজারভেশন, আমার হাতে কিছু নেই, যা প্র্যাকটিক্যালি পাওয়া যাচ্ছে সেটাই আমি বলবো, তারপরে এক্সপ্লেনেশন গুলো দেবো। আমরা দেখলাম বি কে কনস্ট্যান্ট রেখেছি, মানে এই বি কে একদম ভ্যালু অনুযায়ী কনস্ট্যান্ট রেখেছি, ঠিক। দেখো তখন আমি দেখলাম এই লুপে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এই লুপে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ঠিক। হ্যালো, এইবার শোনো, এইবার শোনো, নেক্সট আমি কি করলাম, নেক্সট আমি কি করলাম, এই বি কে বাড়ালাম। দেখো দেখো দেখো, বি কে বাড়ালাম। তাহলে আমরা দেখলাম বি কে যদি বাড়াই তাহলে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, ডিরেকশনটা আমি একদম পারফেক্ট দেখিয়েছি, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে বি কে যদি বাড়াই। তার মানে বি কে যদি বাড়াই, আমি জাস্ট এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো লিখছি, তাহলে কারেন্ট নট ইকুয়াল টু জিরো। থার্ড অবজারভেশন কি করছি, ভেরি ইম্পর্টেন্ট, থার্ড অবজারভেশন, আমরা এই বি কে কমাচ্ছি, যদি বি কে কমাই তাহলে দেখছি কারেন্ট উল্টো দিকে ফ্লো হচ্ছে। বেশ কনসেপচুয়াল একটা জিনিস, মানে এক্সপেরিমেন্ট করলাম, একদম এক্সপেরিমেন্টে করা যায় একদম। তার মানে দেখো, বি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো কারেন্ট ফ্লো হয় না, কিন্তু দেখো দেখো, বি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো কারেন্ট ফ্লো হয় না, ঠিক, কিন্তু বি যদি চেঞ্জ করে, দেখো বি যদি চেঞ্জ করে, চেঞ্জ করে বলতে যদি বাড়ে বা কমে তাহলে কারেন্ট ফ্লো হয় কি হয় না, বলো হয় কি হয় না? হ্যালো, আমি বললাম যে বি কনস্ট্যান্ট রয়েছে আর লুপটা ওই বি এর মধ্যে রয়েছে, তাহলে কোনো কারেন্ট ফ্লো হয় না, ভেরি গুড। কিন্তু বি কে যদি আমি চেঞ্জ করি, বি কে যদি চেঞ্জ করি তাহলে আমি দেখছি কারেন্ট ফ্লো হচ্ছে। সেই চেঞ্জে আমি কি করছি, বি কে একবার বাড়াচ্ছি আর একবার কমাচ্ছি। দেখো বি কে চেঞ্জ করছি, বি কে চেঞ্জ করছি, তাহলে একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি। একবার যদি বাড়াই তাহলে যে ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, আর একবার কমাই তার উল্টো ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক। বলো ঠিক, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, রাইট, এটা ফার্স্ট অবজারভেশন ছিল। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে কি করা হয়েছে দেখো, সেকেন্ড স্টেপ, স্টেপ টু, এই স্টেপ টু তেও সেম ভাবে এখানে এখানে বি রয়েছে সব জায়গাতে। এবার কি করা হয়েছে শোনো, এই স্টেপ টু তে আমরা বিটাকে কনস্ট্যান্ট রেখেছি, কিন্তু এই লুপের একটা এরিয়া আছে কি নেই বলো, এই লুপের এরিয়া আছে, রাইট, এই এরিয়াটাকে আমরা একবার বাড়িয়েছি আর একবার কমিয়েছি, না সেম ভাবে এই বিটাকে কনস্ট্যান্ট রেখেছি, বিটাকে ভ্যারি করাইনি। আর এইখানে যখন আমি এক্সপেরিমেন্টটা করেছিলাম তখনও এর একটা এরিয়া ছিল কি ছিল না, ছিল বলো, ছিল। তো আমরা কি করেছিলাম, এই তিনটেকে সেই এরিয়াটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, মানে এর ভেতরের যে এরিয়া পোর্শনটা যার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যাচ্ছে সেই এরিয়াটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম। এইখানে উল্টোটা করলাম, এইখানে করলাম বি কে কনস্ট্যান্ট রাখলাম, কিন্তু এরিয়াকে তিনটে ভাবে ভাগ করলাম, মানে তিনটে ইয়ে করলাম। দেখো ফার্স্ট এরিয়াটাকে কনস্ট্যান্ট রাখলাম, সেকেন্ড এরিয়াটাকে বাড়ালাম, থার্ড এরিয়াটাকে কমালাম। তাহলে যদি আমরা এরিয়াটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে দেখলাম আই এর ভ্যালু জিরো, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, হ্যালো, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ঠিক, হ্যালো। এবার যদি এরিয়াটাকে বাড়াই, দেখো এরিয়াটাকে বাড়াই তাহলে দেখলাম কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, এরিয়াটাকে যদি বাড়াই এইটা, আর এরিয়াটাকে যদি কমাই তাহলে দেখলাম উল্টো ডিরেকশনে ফ্লো হচ্ছে। আমি বোঝাতে পারছি, বলো। এবার তোমরা বলবে দাদা এরিয়াটাকে কি করে বাড়াচ্ছি, এরিয়াটাকে কি করে কমাচ্ছি, ওকে, এরিয়াটাকে কিভাবে বাড়াচ্ছি বা কমাচ্ছি সেটা আমি একটু পরে আসছি, সেগুলো করাবো। মানে এরিয়া বলতে আমি বোঝাতে চাইছি যার মধ্যে দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো পাস করছে, কি বললাম বলো, যার মধ্যে দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো পাস করছে সেইটাকে আমি এরিয়া বলছি, মানে এই এরিয়াটাকে কমাচ্ছি বা বাড়াচ্ছি। আচ্ছা এরিয়াটাকে কমানো বাড়ানো মানে বেসিক্যালি এখানে এই রেডিয়াসটাকে কমানো বাড়ানো না, ভেবে বলো, বলো, এই রেডিয়াসটাকে কমানো বাড়ানো না, ইয়েস ইয়েস ইয়েস, সেটাই সেটাই করছি। তাহলে একটা জিনিস দেখছি, আবার দেখো বলো তো, এই এই কন্ডিশনে আমার আই কি জিরো না নন জিরো, নন জিরো, নন জিরো, এই কন্ডিশনে আই জিরো কি নন জিরো, নন জিরো,
আগে বলো এই জিনিসগুলো আমরা বুঝতে পাচ্ছি কি পাচ্ছি না? হ্যালো, বুঝতে পাচ্ছি। এইবার স্টেপ থ্রি, স্টেপ থ্রি দেখো সেম ভাবে আমি কি বলেছি, বি কে কনস্ট্যান্ট রেখেছি, বি 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 কি বললাম বলো, বি কে কনস্ট্যান্ট রেখেছি, ঠিক। আবার মন দিয়ে শোনো, এই যে এরিয়া, এরিয়াটাকেও কনস্ট্যান্ট রেখেছি। এবার আমি কি করছি দেখো, বি তো এইভাবে যাচ্ছে তথাগত, ইয়েস ভাই বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি গুড। এবার দেখো বি কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট। এবার আমি কি করছি, এই রিংটাকে না এই প্লেনে এইভাবে ঘোরাচ্ছি, কততে ওমেগা দিয়ে এই প্লেনে এইভাবে ঘোরাচ্ছি, ঠিক। তখন আমি দেখলাম এখানে কারেন্ট জিরো, এখানে কোনো কারেন্ট আসছে না, বুঝতে পারছো? বিটাকে কিভাবে ঘোরাচ্ছি? আচ্ছা বলতো, বিটাকে যদি ঘোরাই তাহলে ওর মধ্যে দিয়ে যে নাম্বার অফ লাইন্স, যদি বলি এর মধ্যে দিয়ে যে নাম্বার অফ লাইন্স, সেই নাম্বার অফ লাইন্স গুলো সেম আছে কি ডিফারেন্ট আছে? সেমই হবে, সেমই। শাবাশ, যাই হোক, তাহলে বলো এখানে কারেন্ট যেটা পাচ্ছি সেটা জিরো পাচ্ছি, ঠিক। আচ্ছা এইবার শোনো, এবার বলো এই কন্ডিশনে, এই কন্ডিশনে এই যে এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর সেটা কি হতে পারে? ডিরেকশন, ডট হতে পারে অর ক্রস হতে পারে না? এবার বলো তো, ডট হোক বা ক্রস হোক সেটা বি ভেক্টরের সাথে প্যারালাল না অ্যান্টি প্যারালাল? ক্রস হলে প্যারালাল, ডট হলে অ্যান্টি প্যারালাল। এবার এ যদি ঘোরে তাহলে বলো তো এই এরিয়া ভেক্টরের সাথে বি ভেক্টরের যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি বা 0 ডিগ্রি, এটা কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে না। শাবাশ, কিয়া বাত, কিয়া বাত, ঠিক বলেছো। এবার আমি কি করছি দেখো, এই সিনজয় বুঝতে পারছো, দুই সিনজয় ভাই বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এইটাই, এইটাই আমরা কি করছি, বি একই আছে, বি 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 এরকম আছে। এটা হচ্ছে স্টেপ 3 এর, এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, এটা স্টেপ 3 এর সেকেন্ড এক্সপেরিমেন্ট, যেখানে দেখো বি আর এ দুটোই কনস্ট্যান্ট রাখা হয়েছে। বন্ধুগণ, বি আর এ দুটোই কনস্ট্যান্ট। এইবার কি করছি, এইবার মন দিয়ে দেখো, আমরা আমরা এই লুপটাকে এইভাবে ঘোরাচ্ছি ওমেগা দিয়ে। বলো কিভাবে ঘুরছে, বুঝতে পারছো? হ্যালো, মানে কিছুক্ষণ পরে আমার লুপটা এইরকম হবে না? আরে সেই আগের দিন করিয়েছিলাম না, তাহলে বলো তো ইনিশিয়াল, মানে এটা যদি ইনিশিয়াল বলি আর এইটাকে যদি ফাইনাল বলি, ফাইনালি আমার এর ডিরেকশন এইটা না? হ্যাঁ, তাহলে বলতো এইভাবে যদি আমি ঘোরাই, তাহলে এইভাবে যদি আমি ঘোরাই, মন দিয়ে শোনো, তখন ওকে, তখন এইখানে আমি কারেন্ট ফ্লো দেখতে পাচ্ছি। এইভাবে ঘোরালে কারেন্ট ফ্লো হচ্ছিল না, এইভাবে ঘোরালে কারেন্ট ফ্লো হচ্ছিল। বলতো এইভাবে যদি আমি ঘোরাই তাহলে বি আর এ এর মধ্যে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? এখানে আবার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, শাবাশ, বুঝতে পারছো? হ্যালো, বলো, হ্যালো, বুঝতে পারছো? এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। তো এবার আমরা কনক্লুড করছি, ফার্স্ট এরটাই কি চেঞ্জ হচ্ছিল তার জন্য, পরেরটাই কি চেঞ্জ হচ্ছিল, এ এ, তারপরেরটাই অ্যাঙ্গেল। মন দিয়ে শোনো, তার মানে দেখা যাচ্ছে যে বি এ অ্যাঙ্গেল কস অফ থিটা, এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস যদি চেঞ্জ হয়, তাহলে এর যে এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস যদি চেঞ্জ হয়, যে কোনো একটা জিনিস যদি চেঞ্জ হয়, তাহলেই কারেন্ট যেটা ফ্লো হয় সেটা নন জিরো। হ্যালো, এবার বলো বি এ কস ফাই, এই জিনিসটা আমাদের চেনা চেনা লাগছে না? বি এ কস ফাই, এই জিনিসটা আমাদের চেনা চেনা লাগছে না? ইয়েস, এটাই আমাদের ফাই না? তার মানে আমি বলতে পারি যদি ফাই চেঞ্জ হয় তাহলে কারেন্ট প্রডিউস হয় কি হয় না? হ্যালো, দেখো যদি ফাই চেঞ্জ হয় তাহলে কারেন্ট প্রডিউস হয় কি হয় না? হয়, তাই না? হ্যালো, এবার যদি কারেন্ট প্রডিউস হয়, মানে ফাই চেঞ্জ হলে যদি কারেন্ট প্রডিউস হয়, তাহলে এই কারেন্টটা এই ফাই চেঞ্জ হওয়ার জন্য হয়েছে, যেহেতু এটা ফাই চেঞ্জ হওয়ার জন্য হয়েছে, এইটাকে বলে ইনডিউসড কারেন্ট। এটা কিন্তু নর্মাল কারেন্ট নয়, আমরা যে কারেন্ট ইলেকট্রিসিটির কারেন্ট পড়ে এসেছি সেইটার যে তোমার যেভাবে অরিজিনেট হয়েছিল, আর এখানে এই কারেন্টটা যেভাবে অরিজিনেট হচ্ছে, দুটো ডিফারেন্ট। হ্যালো, দুটো ডিফারেন্ট, আমি বোঝাতে পারছি, দুটো ডিফারেন্ট। হ্যালো, বলো, দুটো ডিফারেন্ট, কোনো ডাউট আছে? তো যেহেতু এইটা ফাই চেঞ্জ হওয়ার জন্য হচ্ছে এই কারেন্টটা, সেই জন্য একে ইনডিউস কারেন্ট বলে। এই সব জিনিসপত্র নিয়ে ইন ডিটেলে আমরা সামনে এগোবো, রাইট? ইনডিউস কারেন্ট বলে। ওকে, এইবার এইটা যদি ইনডিউস কারেন্ট হয়, দেখো এটা যদি ইনডিউস কারেন্ট হয়, তাহলে এইখানে যে এরিয়াটা, এই এরিয়াটাও একটা ইম্পর্টেন্ট রোল পার্ট করে, প্লে করে। এই এরিয়াটা কি? এই এরিয়াটা হচ্ছে দেখো এরিয়া অফ দা লুপ ওয়্যার ম্যাগনেটিক ফিল্ডস আর ওয়্যার বি আর প্রেজেন্ট, মানে
আমরা লুপের মানে এরিয়াটা হচ্ছে সেই এরিয়াটা লুপের যে অংশে বি আছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে কারেন্টটা তৈরি হলো, অ্যাকচুয়ালি এর পরে আমরা দেখব, মন দিয়ে শোনো, এর পরে আমরা দেখব এই যে কারেন্টটা তৈরি হয়েছে এইটা বেসিক্যালি ইনডিউসড ইএমএফ এর জন্য তৈরি হয়েছে। ইনডিউসড ইএমএফ মানে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি তৈরি করেছে? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, সেই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কারেন্টটা তৈরি করেছে, সেটা পরে দেখব। কিন্তু আমরা এখন এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট তৈরি হচ্ছে। এই তিনটে এক্সপেরিমেন্টাল অবজারভেশনে আমাকে একটা জিনিস শোনো, বলতো এই যে লুপটা, এই লুপের মধ্যে দিয়ে এক নাম্বার কেসে যে কটা ফিল্ড লাইন যাচ্ছিল, দু নাম্বার কেসে আর তিন নাম্বার কেসে সেই ফিল্ড লাইন গুলো সেম যাচ্ছিল কি ডিফারেন্ট যাচ্ছিল? লুপের যে এরিয়াটা আছে সেই এরিয়ার মধ্যে দিয়ে সাবাস। তার মানে ভেবে দেখো, লুপের মধ্যে দিয়ে যদি নাম্বার অফ ফিল্ড লাইন ডিফারেন্ট যায়, এবং সেই ডিফারেন্ট যাওয়াটা মানে কি টাইমের সাথে সাথে ভ্যারি করে, কি বললাম, টাইমের সাথে সাথে ভ্যারি করে, তাহলে কারেন্ট প্রডিউস হয়। দেখো এখানেও তাই, আমি যদি এরিয়া চেঞ্জ করছিলাম তাহলে এরিয়া যদি চেঞ্জ হয় তাহলে সেই এরিয়ার মধ্যে দিয়ে নাম্বার অফ ফিল্ড লাইন চেঞ্জ হচ্ছিল কি হচ্ছিল না? হচ্ছিল। হ্যাঁ, থার্ড কেসেও তো তাই, নাম্বার অফ ফিল্ড লাইন চেঞ্জ হচ্ছিল কি হচ্ছিল না বলো? থার্ড কেসেও তো তাই হচ্ছিল, বুঝতে পারছো? হ্যালো বলো, বুঝতে পারছো? স্টেপ 2 টাতে হ্যাঁ ওই মানে এ ডিক্রিজ আর ইনক্রিজ করলে দুবারই মানে সেম ডিরেকশনে কন্ট্রোল করবে না তো? ও আমি ভুল লিখেছি, দিয়া আমি ভুল লিখেছি, একটা তো আই হ্যাভ জেনারেটর সেম ডিরেকশনে যাচ্ছে, এই ডিরেকশনে। এই যে কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে সেটা আমরা এক্ষুনি দেখব, উল্টো 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 ডিরেকশনে। এবারে দেখো স্টেপ, দেখো 2 এ যদি ইনক্রিজ করে তাহলে যদি যে ডিরেকশনে যাবে, ডিক্রিজ করলে তার অপোজিট ডিরেকশনে যাবে। আচ্ছা এবার কোন ডিরেকশনে যাবে সেটা আমরা এক্ষুনি দেখব, এটা নিয়ে একবার পিএইচডি করাবো। এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যালো, তো আমাদের এই পুরো চ্যাপ্টারে মেইনলি যে কনসেপ্টটা, দেখো কনসেপ্টটা সেখানে কি বলছে শোনো। এই যে সবার প্রথমে এই জিনিসটা আমি একবার একটু তোমাদের বুঝিয়ে আগে আগের দিকে এগোই, এইটা কি বলেছে, এরিয়া অফ দা লুপ ওয়্যার বি ইজ প্রেজেন্ট। যেমন তোমাকে এই এক্সাম এই এই এক্সপেরিমেন্টটা যদি আমি করি, দেখো এই এক্সপেরিমেন্টটা মন দিয়ে শোনো, ধরো ডিআর এইখানটায় এই পুরো জায়গাটাতে আমার কি আছে, বি আছে ডান দিকের, বাঁ দিকে কোথাও বি নেই, তাহলে বলতো মানে এই এরিয়ার এই লুপের এরিয়া কত যদি রেডিয়াস আর হয়, তাহলে বলতো এখানে যদি ফাই, এটা যদি বি নট হয় তাহলে ফাই কি হবে বলতো? বি পাই আর স্কোয়ার বাই টু। কেন বলতো? আমি সেই এফেক্টিভ এরিয়াটা নেবো না যার মধ্যে দিয়ে বি আছে, কি সেই এফেক্টিভ এরিয়াটা নেবো না যার মধ্যে দিয়ে বি আছে। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। এবার একটা জিনিস দেখো, এইখানে ধরো এইটুকু এরিয়ার মধ্যে বি আছে, এর রেডিয়াস স্মল বি, এর রেডিয়াস স্মল এ, এখানে ধরো বি বি নট, তাহলে বলো তো এখানে ফাই কত? বি নট আই ইনটু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বি নট, না না না, আই বি নট ইনটু আই আর পাই স্মল এ স্কয়ার। বোঝাতে পারছি? হ্যালো, রাইট। তার মানে ভেবে দেখো, আমি এখানে প্রতিটা কনসেপ্ট একদম ধীরে ধীরে বোঝাচ্ছি, যে যদি বলতো ফাই চেঞ্জ হয়, দেখো যদি ফাই চেঞ্জ হয়, ফাই চেঞ্জেস, কি বললাম ভাই বলো, ফাই চেঞ্জেস, তাহলে আই অ্যাপিয়ার্স, রাইট, এই যে আই অ্যাপিয়ার্স এই আইটাকে ইনডিউস কারেন্ট বলে, কারেক্ট? এবার বলো এই ইনডিউস কারেন্টের দুটো জিনিস থাকার কথা, একটা কি ডাইরেকশন আর একটা কি বলো ম্যাগনিটিউড। কি বললাম, একটা ডাইরেকশন একটা ম্যাগনিটিউড। হ্যালো 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 হ্যালো, বলো 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 বলো, ঠিক ভাই ঠিক। এইবার আমরা ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই পড়বো, সবার আগে আমরা ডাইরেকশনটা পড়বো। কি বললাম, সবার আগে আমরা ডাইরেকশনটা পড়বো, এইটা আমরা আগে পড়বো তারপরে এইটা পড়বো, দুটোই ইজি, খুব কনসেপচুয়াল। এইবার শোনো ভালো করে, এই ডাইরেকশন আমরা আগে পড়বো, ম্যাগনিটিউড পরে পড়বো। এই যে ডাইরেকশন এবং ম্যাগনিটিউড, এটা বার করার জন্য দুটো ল আমাদের রয়েছে। কি বললাম, দুটো ল আমাদের রয়েছে, ওকে? ফার্স্ট যে লটা, তার নাম হচ্ছে লেঞ্জেস ল,
আগে লেঞ্জেস লটা আমি কি বলছে সেটা শোনো, লেঞ্জেস ল, এলিয়েন। আচ্ছা এই জিনিসগুলো না আমি পুরো ইঞ্জিনিয়ারিং এ পড়েছি, মানে এই পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা এই ইলেকট্রোম্যাগনেটিজমের মানে তাই বেস এটা। তো এখানে আমি যা যা বলবো, যে কনসেপ্ট বলবো, এটা যেন তোমাদের সারা জীবন মনে থাকে, সারা জীবন বলতে তোমাদের লাইফ মানে যতদিন মনে থাকা, এখানে যেন তোমাদের মিসকনসেপশন না হয়। কারণ আমি বলতে চাইছি এই লেঞ্জেস ল এর যে অ্যাপ্লিকেশন, এটা নিয়ে আমি অনেক বড় বড় লোকের খুব মিসকনসেপশন দেখেছি, মানে তারা বড় বড় জায়গায় পড়াচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছে, তাও তাদের কনসেপ্ট ক্লিয়ার নয়। কিন্তু কনসেপ্টে এমন কিচ্ছু নেই। তোমরা প্লিজ আমার প্রতিটা জিনিস শুনবে, আমি এখানে লেঞ্জেস ল এর উপর টোটাল 15টা ডাইরেকশনের উপর 15টা প্রবলেম করাবো। সেই 15টা প্রবলেম, 15 থেকে 16টা প্রবলেম তোমাদের করাবো। সেই প্রবলেমে যত রকম ভাবে ডাইরেকশন গুলো হয় আমি সবগুলো ডিসকাস করব। মেক শিওর যে তোমাদের সেখানে যেন কোনো প্রবলেম না থাকে, ঠিক? দেখো মন দিয়ে শোনো, লেঞ্জেস ল এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা বলে গেছে। কিভাবে? উনি বলছেন ইনডিউসড কারেন্ট ফ্লোজ ইন সাচ এ ডাইরেকশন। কি বললাম? ইনডিউসড কারেন্ট ফ্লোজ ইন সাচ এ ডাইরেকশন দ্যাট ইট ট্রাইজ টু অপোজ দ্য কজ কি বললাম, দ্য কজ উইচ প্রডিউসেস ইট আমি বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, প্রডিউসেস ইট। মন দিয়ে শোনো, লেন্স ল বলছে ইনডিউসড কারেন্ট সেই ডিরেকশনেই ফ্লো হবে যে ডিরেকশনে, দেখো যে ডিরেকশনে ফ্লো হলে ওকে যে তৈরি করেছে তাকে অপোজ করা যায়। এবার টু বি ফ্র্যাঙ্ক, লেন্স ল কোনো ইলেকট্রোম্যাগনেটিজমের লেন ল নয়, এটা একটা ইউনিভার্সাল ল, কনজারভেশন অফ এনার্জি। তো ঠিকই, সেটা তো ঠিকই, এটাকে আমি অন্যভাবে বলি, শোনো, লেন্স ল বলছে সে যেখান থেকে তৈরি হয়েছে ও তাকেই মারতে চাইছে। পাকিস্তানকে দেখো, ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে ও ইন্ডিয়াকেই মারতে চাইছে। আমি কি বলতে পারলাম? হ্যালো, লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস ল বলছে সে যেখান থেকে তৈরি হয়েছে ও তাকেই মারতে চাইছে। এটা একটা সোশ্যাল ল, সারা পৃথিবীতে অ্যাপ্লিকেবল, এভরিওয়্যার অ্যাপ্লিকেবল। ও যেখান থেকে তৈরি হয়েছে ও তাকেই মারতে চাইছে রিয়ার। হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, যেমন পাকিস্তানকে দেখো, ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে ইন্ডিয়াকেই মারতে চাইছে। আর একটা ছোট এক্সাম্পল দেখো, ধরো একটা জায়গায় ঘাস আছে, ঘাস না বলছি একটা জায়গায় আমাদের, হ্যাঁ ঘাস আছে, ঘাস কোন দিয়ে শোনো, ঘাস গ্রাস আছে, সেখানে একটা ছোট গাছ তৈরি হচ্ছে, ছোট গাছ। তো সেই ছোট গাছটা যখন তৈরি হবে, তাহলে সেই ছোট গাছটা ওই মাটির ওখান থেকে ওর যাবতীয় নিউট্রিশন নেবে কি নেবে না বলো? বলো, এবং ওই যে গ্রাসগুলো, সেই গ্রাসের রুট থেকে ও নিউট্রিশন গুলো নেবে কি নেবে না? নেবে। এবার ভেবে দেখো তো, ওই গাছটা যদি অনেক বড় হয়ে যায়, ওই ঘাস ওই গাছটা যদি অনেক বড় হয়ে যায়, তো তার তলায় যে ঘাসগুলো থাকবে সে কি আর সানলাইট পাবে? পাবে না। তাহলে ভেবে দেখো তো, তাহলে সেই গাছের তলায় কি আর ঘাস জন্মাবে বলো? সেই বড় গাছের তলায় কি আর সে গ্রাসটা জন্মাবে? না। তার মানে কি হচ্ছে, ও যে গ্রাস থেকে ওর নিয়ে তৈরি হয়েছে সেই গ্রাসকেই ও আর জন্মাতে দিচ্ছে না। ইট ইজ এ ন্যাচারাল ল ডিয়ার, ইটস এ ন্যাচারাল ল, রাইট? সে যেখান থেকে তৈরি হয় তাকেই সে মারতে চায়, ইহি ওয়ার্ল্ড এর রুল, রাইট? সেটা কনজারভেশন অফ এনার্জি বলো, দিজ আর লেটার অন। তোমরা কি আমার এই ফিলোসফিক্যাল কথাগুলো বুঝতে পারলে বন্ধুগণ? বলো, তোমরা কি আমার এই ফিলোসফিক্যাল কথাগুলো বুঝতে পারলে? হ্যালো, আশা করি আমার এই ফিলোসফিক্যাল কথাগুলো তোমরা বুঝতে পারলে। তার মানে আমি বলতে চাইছি এই লটা কোনো নতুন ল নয়, এই লটা ইউনিভার্সের প্রতিটা জায়গায় অ্যাপ্লিকেবল। কি বললাম? প্রতিটা জায়গায় অ্যাপ্লিকেবল। বাংলায় একটা কথা আছে না, মানে যে থালিতে যে থালায় খাচ্ছে সেই থালাতেই ছেদ করছে, এরকম কথা আছে না ভাই? হ্যালো, বলো বলো, এই লটাও কিন্তু সেই একই জিনিস, এই লটাও কিন্তু সেই একই জিনিস। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এবার এই লটাই আমাদের অ্যাপ্লিকেবল হবে কিসের জন্য বলো? এই লটাই আমাদের অ্যাপ্লিকেবল হবে কিসের জন্য বলো? এই কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে সেইটা বোঝার জন্য। আমি একদম ধরে ধরে করাবো, তোমরা কিন্তু সব এইটা বুঝবে।
আমি একদম ধরে ধরে করাবো, তোমরা কিন্তু এইটা সব বুঝবে। ওকে চলো স্টার্ট করছি। চলো দেখো একটা জিনিস কি মনে আছে, যদি কারেন্ট আই ফ্লো হয় তাহলে বি প্রোডিউস হয়, মনে আছে? আগের আগের চ্যাপ্টারে করেছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? ইয়েস হ্যাঁ। যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কি প্রোডিউস হয় বলেছি? হ্যালো বলো, কারেন্ট, সরি, যদি কারেন্ট প্রোডিউস, কারেন্ট ফ্লো হয় তাহলে বি প্রোডিউস হয়, আগের চ্যাপ্টারে ম্যাগনেটিজম করেছি না? করেছি। এইখানে বলো তো, যদি বি প্রোডিউস হয়, বি সেখানে যদি আমি একটা লুপ লাগি রাখি তাহলে কারেন্ট প্রোডিউস হয়? হ্যাঁ, নট ট্রুলি কারেক্ট, বিটাকে চেঞ্জ হতে হবে, তাই না? শুধু বি থাকলো আর একটা লুপ থাকলো তাহলে কি কারেন্ট প্রোডিউস হবে? না। গুড গুড, না, কিন্তু এইভাবে এইটা বলতে পারি, যদি বি চেঞ্জ হয় তাহলে কারেন্ট প্রোডিউস হয়, তাহলে এটা দুটো দুরকম জিনিস না? কারেন্ট প্রোডিউস হলে দেখো, কারেন্ট প্রোডিউস, এই হ্যাঁ, কারেন্টের জন্য বি প্রোডিউস হয় আবার বি এর জন্য কারেন্ট প্রোডিউস হয়। কারেন্টের জন্য বি প্রোডিউস হয় কোথায় করেছি? ম্যাগনেটিজমে। এবার আমরা এই চ্যাপ্টারে দেখব, বি চেঞ্জ হলে কারেন্ট প্রোডিউস হয়, ঠিক মনে আছে? বুঝতে পারছো? আগের চ্যাপ্টারে যখন করেছি সেই কারেন্টটাকে আমরা ইনডিউস কারেন্ট বলিনি, সেটা যে কোনো কারেন্ট হতে পারে, কিন্তু এখানে বি এর জন্য যে কারেন্টটা তৈরি হবে সেটা কি কারেন্ট? ইনডিউস কারেন্ট। তাহলে দুটো কারেন্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? আগেরটা কি কারেন্ট দরকার নেই, কিন্তু এখানে যেটা তৈরি হচ্ছে সেটা ইনডিউস কারেন্ট। বলো বলো, ইনডিউস কারেন্ট, ঠিক আচ্ছা। চলো এবার আমি এগিয়ে যাচ্ছি এই কনসেপ্ট গুলোকে একেবারে গুলে খেতে। দেখো এই কনসেপ্ট গুলোকে একেবারে গুলে খেতে আমি এখানে তোমাদের যত রকম ডাইরেকশন হয় সেই প্রতিটা ডাইরেকশন বলবো, আমি বলার থেকে তোমরা যেন সেই ডাইরেকশনটা নিজে নিজে করতে পারো বা বুঝতে পারো, তোমরা যেন নিজে নিজে করতে পারো বা বুঝতে পারো। চলো স্টার্ট করছি। ফার্স্ট প্রবলেম, এগুলো সব প্রবলেম, 15টা মতো প্রবলেম করাবো, 15 থেকে 16টা। ফার্স্ট প্রবলেম দেখো, বি এইরকম রয়েছে, মন দিয়ে শুনবে, বি এইরকম রয়েছে, তাহলে বলতো বি যদি কনস্ট্যান্ট থাকে, এগুলো সব কন্ডাক্টিং লুপ, তাহলে আই এর ভ্যালু কত? এক্ষুনি দেখেছি জিরো। এবার দেখো বি যদি বাড়ে, বি যদি বাড়ে তাহলে কারেন্ট কোন ডিরেকশনে তৈরি হবে বলো? দেখো বলতো বি যদি বাড়ে সে আই কে প্রোডিউস করবে কি করবে না? এইবার আই কে যদি প্রোডিউস করে তাহলে মন দিয়ে শোনো, আই এমন ভাবে ফ্লো হবে যাতে এই বিটা কমে। আবার বলছি, আই এমন ভাবে প্রোডিউস হবে যাতে এই বিটা কমে। এবার বলতো এইভাবে রয়েছে বি, যদি বিটা বাড়ে তাহলে ক্রসের দিকে বিটা বাড়বে কি কমবে? ক্রসে বাড়বে, বাড়বে। তাহলে বলতো কারেন্টটা এমন ভাবে ফ্লো হবে যে কারেন্টটা যাতে বি ডট হয়, বি ডট হয়, সাবাস সাবাস সাবাস। তাহলে বলতো কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হলেই বিটা ডট হবে না? এটা দেখো ভালো করে, দেখো থাম দিয়ে, দেখো থাম দিয়ে, তাই না বলো? ইয়েস স্যার। এবার বলতো এই তিনটে তাহলে রিলেটেড, বি বাড়লে আই এমন ভাবে ফ্লো হবে যাতে বি কমে। এবার বলতো বন্ধুগণ, বি কমলে, বি যদি কমে তাহলে তখন তো আই কারেন্ট ফ্লো হবে, কিন্তু ডিরেকশনটা অন্যদিকে হবে। কেন অন্যদিকে? রাইট, তখন ক্রসের দিকে, ক্রসের দিকে বাড়ছে না কমছে? মানে কমছে, কমছে, তাহলে ক্রসের দিকে বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে দেখো কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হলেই আমার ইয়েটা বাড়বে না, বিটা ক্রস হবে, বোঝা গেছে ভাই? এটাই লেন্স ল, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। মানে বেশি বাড়লে কমাবে, বেশি কমলে বাড়াবে, সাবাস। সেকেন্ড সব করাবো একদম, সেকেন্ড ধরো এখানে ভাই ডট আছে সব জায়গায়, এই সব জায়গায়। এবার তোমরা আমাকে বলো তো, বি কনস্ট্যান্ট থাকলে তো হবে না, বি কনস্ট্যান্ট থাকলে আই জিরো হবে, পরের দুটোতে বি বাড়লে, আচ্ছা আই এর ডিরেকশন এইটা এক নাম্বার ডিরেকশন হতে পারে, আবার এইটা দু নাম্বার ডিরেকশন হতে পারে, দু নাম্বার হবে। দাঁড়াও, এবার বি বাড়লে কোন ডিরেকশনে, বি কমলে কোন ডিরেকশনে? বাড়লে দুই, বি কমলে এক। বলো বি বাড়লে কোন ডিরেকশনে? দু নম্বর, দু নম্বর। বি কমলে, বি কমলে এক নম্বর। এই যে বন্ধুগণ বাকি দুই সিনজয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো বুঝতে পেরেছো বি বাড়লে আর কমলে কি হবে? দেখো বি যদি বাড়ে তাহলে ডটের দিকে বাড়ছে, তাহলে আইটাকে এমন দিকে ফ্লো হতে হবে যাতে ও ক্রস তৈরি করে, তাই না? হ্যালো, তাহলে দেখো দুইয়ের দিকে ফ্লো হলেই রাইট হ্যান্ড দিয়ে দেখো ক্রস তৈরি হচ্ছে, সাবাস। কে বাদ, কে বাদ। এবার দেখো থার্ডটা, দেখো দেখো থার্ড, থার্ডে বলেছে এইখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ইনফাইনাইট কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা 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 মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক। এবার আমাকে বলো তো এই লুপে কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, এক না দুই? ভেবে বলবে, মানে লুপটা কি সোজাসুজি রয়েছে না ঘোরানো রয়েছে? লুপটা সোজাসুজি আছে মানে বুঝলাম না দিয়া, তার মানে হচ্ছে এক হবে, এক, দাঁড়া 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 দাঁড়া, লুপটা এই বোর্ডের প্লেনেই রয়েছে। হ্যাঁ, আর ওয়াইটটা বোর্ডের প্লেনে, ওয়াইটটাও বোর্ডের প্লেনে রয়েছে, তার মানে এক হবে, এক। আমাদের অরিত্র কাছ থেকে আমি একটা আনসার পেয়েছি,
অরিত্র কাছ থেকে আমি একটা আনসার পেয়েছি। অরিত্র কেসে, আচ্ছা আমাকে তোমাদের বলতে হবে এইটা, চারে এক দুই, পাঁচে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ এক দুই, আচ্ছা বলো ফার্স্ট ফার্স্ট হয়েছে কার কার সিনজয় হয়েছে, এক না দুই, ফার্স্টে কি কারেন্ট মানে কনস্ট্যান্ট না বাড়ছে? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সবগুলোতেই কনস্ট্যান্ট আছে এখন যেটা দেখিয়েছি। সিনজয় কি হবে তাড়াতাড়ি বলো, ও সিনজয় কি হবে তাড়াতাড়ি বলো, এক না দুই, সিনজয় দুই, সিনজয় সিনজয় দাশগুপ্ত রং ডিয়ার। আচ্ছা শোনো এখন যে এক দুই তিন চার পাঁচ আছে একটাতেও কারেন্ট ফ্লো হবে না, হ্যালো একটাতেও কারেন্ট ফ্লো হবে না, আই তো সেম রয়েছে মানে ডিজিটের সাথে চেঞ্জ করবে না, সাবাস এই সবগুলোতে কারেন্ট সেম রয়েছে কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা দেখো ভাই সকল, দেখো ভাই সকল ফার্স্টেরটা দেখো, ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বলো তো এইটা এক, এইটা দুই, এইটা তিন, এইটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত, মানে এক দুই তিন চার এরকম যদি পয়েন্ট আমি বলি, বা এবিসিডি পয়েন্ট বলি, এক দুই হলে তোমরা কনফিউজ হয়ে যাবে, এ বি এরকম যদি আমি পয়েন্ট বলি, বলো তো এ বি সি ডি ই এফ জি কোন পয়েন্টে বি এর ভ্যালু বেশি, এ পয়েন্টে, আরে ভাই বায়োস সাবার্ট ল, বি পয়েন্টে কমবে, এই করতে করতে আস্তে আস্তে কমবে কি কমবে না, কমবে কমবে, তার মানে এই লুপের মধ্যে প্রতিটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড সেম নয়, প্রতিটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড সেম নয়, তাই না? কিন্তু যদি কারেন্টটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুও তো সেম কনস্ট্যান্ট থাকে, তাহলে বলতো ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, কনস্ট্যান্টটা চেঞ্জ হওয়া কিন্তু ডিফারেন্ট, মানে আমি বলতে চাইছি এই লুপের মধ্যে প্রতিটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম নয়, কেন সি পয়েন্টে যদি যত জি পয়েন্টে তার থেকে কম কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, প্রতিটা জায়গা আলাদা কিন্তু জায়গা ওয়াইজ কনস্ট্যান্ট, রাইট রাইট জায়গা ওয়াইজ কনস্ট্যান্ট, সি পয়েন্টে সি রয়েছে, জি পয়েন্টে জি রয়েছে, তাহলে পুরো লুপের মধ্যে যদি কারেন্ট ফ্লোটা হয় পুরো লুপের মধ্যে টোটাল বি কনস্ট্যান্টই রয়েছে, চেঞ্জ হচ্ছে না ভাবে দেখো, কিন্তু তার প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট, মানে ধরো এখানে ম্যাগনিটিউড দশ, এখানে ম্যাগনিটিউড পাঁচ, এখানে তিন, এখানে দুই, এখানে এক, মানে টোটাল সামটা কনস্ট্যান্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি জায়গাগুলোতে ডিফারেন্ট, আগে বলে এটা বুঝতে পেরেছো কিনা, তাহলে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কিন্তু এখানে কি হবে না, বলো বলো কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট এই যে আই কারেন্টটা ফ্লো হচ্ছে, এই যে আই কারেন্ট যে ইনফিনিটি রডের মধ্যে ইনফিনিটির মধ্যে দিয়ে ইনফিনিটি ওয়্যারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এইটা এইটা মন দিয়ে শোনো, এইটা এই যে কারেন্টটা এটা কি কারণে প্রডিউস হয়েছে কেউ আমাদের বলেনি, আমরা জানতেও চাইনি বা জানতে চাইও না, আমি বুঝতে পারলাম এটা কি কারণে প্রডিউস হয়েছে সেটা কি আমাদের কেউ বলেনি, আমরা জানতেও চাই না, সেটা ইন্ডিউস কারেন্ট হতে পারে, নর্মাল কারেন্ট হতে পারে, কিন্তু দুই বা একে মানে এই লুপে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেটা ইন্ডিউস কারেন্ট হবে কি হবে না, হবে, এবার বলো আইটাকে যদি আমি বাড়াই তাহলে কি হবে বলো, তাহলে বলো তো লুপের মধ্যে দিয়ে বি বাড়বে কি বাড়বে না, তাহলে বলো তো কারেন্টটা ফ্লো হবে কি হবে না, তাহলে বলতো এই ওয়্যারের ডান দিকে, ডান দিকে হাম দিয়ে বলতো ডট না ক্রস বি, বি ক্রস, বি ক্রস, এবং আমি সেই বি ক্রসটাকে এইভাবে ডিনোট করছি, সি পয়েন্টে কি সব থেকে বেশি ক্রস ম্যাগনিটিউড ওয়াইজ, হ্যাঁ তারপরে দেখো আস্তে আস্তে কমছে না, বুঝতে পারছো, হ্যালো ফ্রেন্ড লোক বলো বুঝতে পারছো, রাইট, এইবার বলো তো বি ক্রস তার মানে বলো তো কারেন্ট এমন দিকে ফ্লো হবে যাতে কি হবে বি, বি ডট হবে, বলো কারেন্ট এমন দিকে ফ্লো হবে যাতে বি ডট হবে, রাবাস রাবাস, তাহলে বলো তো বি যদি ডট হয় তোমরাই বলো, বলো বি যদি ডট হয় তাহলে কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হলে ডট হবে, এক না দুই, বলো এক, তার মানে এখানে কারেন্ট আই প্রডিউস হবে কি হবে না, আমি এখানে আই আই বলে দিচ্ছি, আই আই ছোট আই কেন স্ট্যান্ড করছে বলো তো, বলো ছোট আই কেন স্ট্যান্ড করছে, ইনডিউসড, আগে বলো এটা বুঝতে পেরেছো, আর তাহলে তাহলে বলো তো কারেন্ট যদি কমে, এ বন্ধুগণ কারেন্ট যদি কমে তাহলে দুই নম্বর, রাইট তাহলে দুই নম্বর, আগে বলো এইটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে কিনা, নেই, এইটা বলো তো চারেরটায় কি হবে, চারেরটায় চারেরটায় এক আর দুই ডিরেকশনে কোন কোন কেসে কারেন্ট ফ্লো হবে, সবার আগে বলো তো এই আই কারেন্ট বাদিকে ফ্লো হওয়ার জন্য এই ম্যাগনেটিক ফিল্ড ডট, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড ডট না ক্রস ডট ডট ডট, একদম ভেরি গুড,
ঠিক, এবার বলো কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো হবে, মানে একটা মানে কারেন্ট যদি মানে আমি বলতে চাইছি আই কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য বি তৈরি হয়েছে, কিন্তু বি চেঞ্জ করছে না, মানে আই কে আমাকে চেঞ্জ করাতে হবে, আই কে বাড়াতে হবে বা কমাতে হবে, তাহলে আমি যদি বলি এক নাম্বার ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে আই আই, এক নাম্বার ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে আই আই, তাহলে আইটা বাড়ছে কি কমছে? কমছে, সাবাস, তাই না? দেখো আই কমছে, দেখো আই কমলেই এই, দেখো এই আই কমলেই এই ডটটা কমবে কি বাড়বে? কমবে, তাহলে এই ডটটাকে বাড়াতে হবে, যা হবে তার উল্টোটা হবে, তো তার মানে আই আই এই ডিরেকশনে ফ্লো করলে তো ডটটা কমবে, এই ডটটা বাড়বে, তাই না? এবার বলতো এই দুইটা কখন হবে? যখন এক্সটার্নাল কারেন্টটা বাড়বে, সাবাস, বলো বুঝতে পারছো আমার এই কনসেপ্ট গুলো বন্ধুগণ? ইয়েস, তোমরা বুঝতে পারছো, বলতো পাঁচেরটাই কি হবে, এক আর দুই এর কোনটা কি হবে? এই আই এর জন্য প্রথমে ডট হবে কি ক্রস হবে? এই সাইডে ডট হবে, ডট। এইবার বলো আই যদি বাড়ে, মানে এক নাম্বার ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় আই আই, আর দুই নাম্বার ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় আই আই, কোনটা কি হবে? ওই চার নাম্বারের মতো সেম, আরেকবার বলো, মানে নাম্বার 4 এর মতো, রাইট। আচ্ছা বলো তো এই আই আই এ এটা আইটা বাড়তে হবে না? হ্যাঁ, এই ডিরেকশনে হবে না, সরি সরি ভুল বললাম, কমতে হবে, কমতে হবে, ডিয়ার কমতে হবে। দেখো এই আই এর জন্য ডট হয়েছে সব জায়গাতে, ডট সব জায়গাতে, তার মানে কারেন্টটা যদি কমে তাহলে এই ডটটা কমছে, তাহলে ডটটাকে বাড়াতে হবে, তার মানে আই আইটাকে এমন ডিরেকশনে ফ্লো হতে হবে যাতে সেই ডিরেকশনে ডট হয়, দেখো এই, তাই না? আর এইটা আইটা বাড়বে, ফ্রেন্ড লোক বোঝা যাচ্ছে? ইজি কনসেপ্ট, ইজি কনসেপ্ট, আবার বলছি আবার ভিডিও লেকচারটা দেখো, দেখবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, আর আবার ভিডিও লেকচারটা দেখো, দেখো আবার ভিডিও লেকচারটা দেখো, ঠিক আছে? আচ্ছা পাঁচ নাম্বার প্রবলেম হলো, এবার ছয় দেখো, ছয়টা ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। এইখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই, এটা এক্সটার্নাল কারেন্ট, আর আমার ভেতরে একটা লুপ আছে। সেম ভাবে তোমাদের আমাকে বলতে হবে যে এই এর মধ্যে দিয়ে কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, আর একবার এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, এইটা আই আই আর এইটাও আই আই। অ্যাকচুয়ালি এই আই কারেন্টের জন্যই এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এই আই কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো ফ্লো হবে না, তাহলে এই আই কারেন্টটাকে একবার বাড়তে হবে, একটা কমতে হবে, এই এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য, তাহলে কোনটাতে আই বাড়বে কোনটাতে আই কমবে সেটা আমাকে বলতে হবে। কোনটাতে আই বাড়বে যদি মানে ওই যেটাকে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরলে ওটা কমবে আর অ্যান্টি ক্লকওয়াইজে বাড়বে, মানে এইটাই আগে বলো, এইটাই আই বাড়বে কি কমবে? এটা বাড়বে, কমবে, ভে বলো আই বাড়বে কি কমবে? আমার মনে হচ্ছে কমবে, বাড়বে। আচ্ছা শোনো, মন দিয়ে শোনো, বলো তো এইভাবে যদি কারেন্ট ফ্লো হয় বি ডিরেকশন ডট, হ্যাঁ বি ডিরেকশন ডট ভিতরে, ডট, এবার শোনো আমার এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এই ডিরেকশনে ডট বাড়ছে কি কমছে? বাড়ছে, তাহলে ডটটা কমলেই তোমার এই ডিরেকশনে হবে না? হ্যাঁ, তাহলে আই কি কমবে না বাড়বে? মানে স্যার বলতে চাইছে আই আই মানে হলো যে আইটাকে বাড়াবে, ওটা বলতে চাইছে, কথাগত, ঠিক আছে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বলো তো এই ডিরেকশন এইটাই কি হবে, আইটা বাড়বে, বাড়বে, সাবাস, ক্যাবাট। সাথে প্রবলেমটা দেখো, তোমাদের কম্পিটিটিভ লেভেলে এতদিন পর্যন্ত যত ধরনের প্রবলেম এসছে সব প্রবলেমগুলোকে, সব প্রবলেমের থেকে যে ডিরেকশনগুলো সেই ডিরেকশনগুলোকে আমি এক জায়গা করেছি, সেরকম আমি 15টা টাইপের টাইপে পেয়েছি, 15টা টাইপের, সেটাই 15টা টাইপ করিয়ে দিচ্ছি, যেই মেনে ডাইরেক্টলি শুধু ডিরেকশন থেকেই কোয়েশ্চেন এসছে, ডিয়ার শুধু ডিরেকশন থেকেই কোয়েশ্চেন এসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমাকে বলতে হবে আই বাড়লে একে না আই কমলে একে, এগুলো সব আই বাড়লে একে, থামটাকে আই এর দিকে নাও আর তোমার কার্ল করাও, কার্ল করিয়ে দেখো ক্রস হবে, ঠিক। তাহলে এবার বলো তো এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় আই আই এর দিকে তাহলে এক নাম্বারে বাড়বে কি কমবে? বাড়বে, সাবাস, এই এক নাম্বারে বাড়বে কি কমবে? তথাগত বাড়বে একদম, বলো দু নম্বরে, দু নম্বরে কমবে, কমবে। এই সাতটা প্রবলেম কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, দুই
সিনজয় বলো এই সাতটা প্রবলেম কি ক্রিস্টাল ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা এরপরে আরো কমপ্লিকেটেড জিনিসপত্রের দিকে যাচ্ছি, কিন্তু এরপরে আমি আরো কমপ্লিকেটেড জিনিসপত্রের দিকে যাচ্ছি। এইখানে লক্ষ্য করো আমরা সব জায়গাতেই কি চেঞ্জ করার জন্য, আচ্ছা না এখানে একটা প্রবলেম বাকি আছে, এই প্রবলেমটা করিয়ে দিই তারপরে, দেখো এই প্রবলেমটা করিয়ে দিই তারপরে দেখো। এই প্রবলেমটা দেখো, এটা কত নাম্বার প্রবলেম দেবো? আট। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এরকম একটা ইনফাইনাইট কারেন্ট যাচ্ছে, ইনফাইনাইট কারেন্ট, ঠিক ইনফাইনাইট কারেন্ট, মানে এরকম একটা কারেন্ট যাচ্ছে, আর তার সাথে লুপটা এইভাবে রাখা হয়েছে, এই যে লুপটা। তাহলে যদি তুমি ওপর থেকে দেখো তাহলে তুমি এরকম দেখবে কি দেখবে না? ওপর থেকে দেখলে গুড, যদি তুমি ওপর থেকে দেখো তাহলে তুমি এইরকম দেখবে, আমি 100% শিওর। এবার তোমরা আমাকে বলবে যে যদি এই কারেন্টটা ইনক্রিজ করে, আচ্ছা যদি এই লুপের মধ্যে দিয়ে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে আই আই, আর এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে আই আই, কোন ডিরেকশনের জন্য কারেন্ট বাড়বে, মানে কারেন্ট বাড়ার জন্য কোন ডিরেকশনে, কারেন্ট কমার জন্য কোন ডিরেকশনে, বলতে পারবে? আই আর মানে কারেন্ট ডাইরেক্ট হবে তো, যদি বাড়ে আর লেফটটা যদি কম, মানে উল্টো বলো, ভালো করে বলো। এখানে কারেন্টের লিংক কি মানে আলাদা প্লেনে আছে? এই তো ভাই কারেন্টের লিংকটা এইভাবে রয়েছে, মানে ডিফারেন্ট প্লেন তো। হ্যাঁ ডিফারেন্ট প্লেন, কারেন্টটা ঢুকছে, ইনফাইনাইট কারেন্ট ঢুকছে। আচ্ছা আচ্ছা ভুল করলাম, ভুল করলাম, কোনদিন প্রডিউস হবে না। হে বন্ধুগণ, হে বন্ধুগণ, কেন দেখো কারেন্ট প্রডিউস হওয়ার জন্য আমার কি দরকার? আমার ফাই চেঞ্জ হতে হবে, হবে কি হবে না বলো? ফাই চেঞ্জ হতে হবে কি হবে? অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য করো, বি আর এ এর মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ জিরো, অলওয়েজ জিরো, কারেন্ট আর বি এর মধ্যে। হ্যালো, কারেন্ট দেখো, কারেন্ট এখানে যে বি তৈরি হবে, বি বি, এই বুঝতে পারছো? মানে আমি বলতে চাইছি বি আর এ প্যারালাল কি, তাই না? তাহলে বলতো বি আর এ যদি সবসময় প্যারালাল হয় তাহলে ফাই অলওয়েজ জিরো না? তাহলে ফাই তো কখনোই চেঞ্জ হবে না যদি আমি কারেন্ট চেঞ্জ করি। আগে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো বন্ধুগণ, ইয়েস স্যার। হ্যাঁ, এই অবধি তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, এই অবধি তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আমি কিন্তু প্রতিটা জিনিস একদম ধরে ধরে করা ছিল এমপ্লয়ার। নেক্সট, একটা জিনিস কি লক্ষ্য করেছো, এতক্ষণ ধরে আমরা কারেন্টের ডিরেকশন বা কারেন্টের কজ কি পেয়েছিলাম? চেঞ্জ ইন বি পেয়েছিলাম না? বিটা চেঞ্জ হচ্ছিল বলে। হ্যালো দেখো, এতক্ষণ ধরে আমরা যে কজটা পেয়েছিলাম, দেখো এতক্ষণ ধরে কজটা কি ছিল তোমরাই বলবে, কজ কি ছিল? বি চেঞ্জেস না? হ্যালো, তার জন্য আমরা কারেন্টের কোন ডিরেকশনে, কোন ডিরেকশনে ফ্লো করছে সেটা ক্যালকুলেট করেছি। এইবারে যেটা করব সেটা হচ্ছে এরিয়া চেঞ্জেস, কজটা হবে এরিয়া চেঞ্জেস। নাম্বার প্রবলেম, এখন তো তোমাদের আমি এই ডিরেকশন নিয়ে কথাবার্তা বলেছি, জাস্ট কোন ডিরেকশনে কাজ করছে সেইটা ক্যালকুলেট করাচ্ছি। এরপরে যখন ম্যাগনিটিউড ক্যালকুলেট করাবো তখনও ডিরেকশন গুলো কিন্তু আসবে, গ্রাফ ট্রাফ গুলো ড্র করাবো, তখন একবারে ম্যাথমেটিক্যালি এইগুলো করবো। এই যে এই প্রবলেমটা করাচ্ছি এইটা আবার পরে আসবে ম্যাথমেটিক্যালি। দেখো এইখানে আমার একটা লুপ রয়েছে, লুপ বলতো, এই লুপটা এর মধ্যে ভি ভেলোসিটি দিয়ে এন্টার করছে, তাহলে কিছুক্ষণ বাদে ও পুরোটা ঢুকে যাবে কি যাবে না? দেখো তারপরে ও এখান থেকে বেরিয়ে আসবে কি আসবে না? দেখো এই বুঝতে পারছো? হ্যালো বলো, বলি বেরিয়ে আসবে কি আসবে না, তাই না বলো? আচ্ছা এইবার আমাকে বার করতে বলেছে, বলতো এই লুপটা যখন একেবারে মানে বাদিকে বাইরে ছিল এই লুপটা, তখন তার মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো হয়েছে? না। আচ্ছা এরপরে যখন ও ঢোকা শুরু করেছে, একটুখানি ঢুকেছে মানে এই সিনারিওটা, তাহলে বলতো এর মধ্যে এরিয়ার মধ্যে বি বাড়ছে কি কমছে? এরিয়া চেঞ্জের জন্য বি বাড়ছে কি কমছে? বাড়ছে। যদি বাড়ে তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট সেই ডিরেকশনে ফ্লো হবে না যে বি কে কমাতে চাইবে,
তাহলে কারেন্টের ডিরেকশন তো কোনটা হবে বলতো? এইটা এক না দুই? এক, মানে এখন যেটা করছি সেইটা না পরেরটা, মানে এক না দুই? এটা এটাই এক এক এক, সাবাস। এইটা কে কে বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো, এই লুপটা পুরোটা এর মধ্যে ঢুকে গেছে, ঢুকে মুভ করছে। যদি ঢুকে মুভ করে তাহলে বলতো এর মধ্যে যে ফিল্ড লাইন গুলো সেগুলো কি চেঞ্জ হবে কি হবে না? হ্যাঁ আস্তে আস্তে, না না হবে না, একদমই চেঞ্জ হবে না। মানে ঢুকে এরিয়া তো সেম, ওই নাম্বার ফিল্ড না পাসিং এরিয়া চেঞ্জ হবে না, রাইট? মানে আমি এটা বলতে চাইছি ডিয়ার, ও যখন একবার কমপ্লিটলি ঢুকে যাবে এখন যে সিনারিওতে রয়েছে, আর কিছুক্ষণ পরে আবার একটু ডান দিকে যাবে না কি, তাই না বলো? তাহলে এই সিনারিওটা যদি এ হয়, এই সিনারিওটা যদি বি হয়, এ আর বি সিনারিওর মধ্যে কোনো কি চেঞ্জ হবে? না না হবে না, রাইট? তখন বলতো কারেন্ট কত ফ্লো হবে, ইনডিউস কারেন্ট? শূন্য, শূন্য, সাবাস। এইবার দেখো এ যখন বেরোবে তখন কি ঘটনাটা ঘটবে, তখন বলতো বি কমবে কি বাড়বে? বি 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 এই বি কমবে, কমবে। দেখো এই বি কমবে কি বাড়বে? এই বি কমবে, কমবে। তার মানে কারেন্টের ডিরেকশন এমন ভাবে ফ্লো হতে হবে যাকে ও কি করবে, বাড়ায়। হুম, কি, তাই না? তার মানে কারেন্টের ডিরেকশন কোনটা হবে দেখো তো, এইটা হবে, এইটা কি আই আই এফ ডিরেকশন। তার মানে এইখানে লুপের মধ্যে দিয়ে যেদিকে কারেন্টের ডিরেকশন যখন বেরোবে তখন লুপের মধ্যে দিয়ে উল্টো দিকে কারেন্টের ডিরেকশন। ডাউট থাকলে জিজ্ঞাসা করো ইয়ার, হ্যালো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আছে বলো, আগে বলো, আমার এই কনসেপ্ট গুলো সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে? ওকে, এটা দেখো, এইটা হচ্ছে নয়। হ্যাঁ, এই কত নাম্বার প্রবলেম আগেরটা করলাম? আট, না না না, এটা এরিয়া আট করলাম, হ্যাঁ এটা দশ। দেখো তোমরা বলবে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা হলো ডট, ঠিক আছে? একে আমরা নিচের দিকে ভি ভেলোসিটি দিয়ে টানছি, নিচের দিকে ভি ভেলোসিটি দিয়ে টানছি। তোমরা আমাকে বলো তো এইটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ কোন ডিরেকশনে আমার ইয়ে তৈরি হবে? ফার্স্টে হবে যে ক্লকওয়াইজ, ফার্স্ট ক্লক, তারপর শূন্য, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ, যখন বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, একদম একদম একদম। মানে যদি, হ্যাঁ মানে তুমি ঠিকই বলেছো, এই শ্রীঞ্জয় বুঝতে পারছো? দুই শ্রীঞ্জয় ভাই, তোমরা কোনো রেসপন্স করছো না, আগে বলো বুঝতে পারছো? দেখো ব্যাপারগুলো কিন্তু খুব যে সোজা তা নয়, আবার খুব কঠিন তাও নয়, কিন্তু তোমাকে প্রতিটা জিনিস করে করে দেখতে হবে। দেখো না তথাগত আর অরিত্র কত ইন্টারঅ্যাক্ট করছে, তোমরা ইন্টারঅ্যাক্ট না করলে আমি কি করে বুঝবো তোমরা বুঝতে পারছো কি না? দেখো এ যখন ভেতরে ঢুকবে তখন এই ডটটা বাড়বে, তার মানে এমন ডিরেকশনে ফ্লো হবে যে ডিরেকশনে আই এর জন্য ক্রস তৈরি হয়। চেক করে দেখো, ও ভুল করলাম, এমন ডিরেকশনে আই এর জন্য হবে ক্রস তৈরি হবে। দেখো এই ডিরেকশনে গেলেই এইটার জন্য ক্রস তৈরি হবে না, তার মানে সে এই ডটের বাড়াটাকে কমাবে কি কমাবে না বলো? ডটের বাড়াটাকে কমাবে কি কমাবে না? এটা দেখো এগারো, এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক? আই, এইখানে একটা লুপ আছে, এইখানে একটা লুপ আছে, এই লুপটাকে আমি উপরের দিকে ভি ভেলোসিটি নিয়ে তুলছি, উপরের দিকে ভি ভেলোসিটি নিয়ে তুলছি, কারেক্ট? এবার তোমরা আমাকে বলো তো এখানে কোন ডিরেকশনে ইনডিউস কারেন্ট হবে? ইনডিউসড হবে না, কেন? সাবাস, ঠিকই বলেছো, কারণ মানে এখানে বি সেমই থাকবে, বি, হ্যাঁ। এইখানে আর এইখানে এ পয়েন্ট আর বি পয়েন্ট ডিফারেন্ট, আবার বলতো সি পয়েন্ট আর ডি পয়েন্টে ডিফারেন্ট কিনা? হ্যাঁ, কিন্তু এ আর সি টা ডিফারেন্ট, রাইট? কিন্তু এ আর সি টা সেম, ঠিক? আবার এইখানে ধরো একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, সরি এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এটা ধরো ই আর এটা এফ, বলো তো এ আর সি আর ই তে সেম? হ্যাঁ, বি ডি এফ সেম, সেম। কিছুক্ষণ বাদে এইটা যখন এইখানে গিয়ে পৌঁছবে তখনও তো এর মধ্যে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড লাইন সেগুলো কি চেঞ্জ হয়েছে? না, সেটা সেম, তাহলে সেটা চেঞ্জ না হলে এখানে আমি কারেন্ট বাড়াই বা কমাই? ভেবে দেখো, এখানে ধরো আমি কারেন্ট বাড়াই বা কমাই, না না না, কারেন্ট বাড়াই বা কমাই হলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, দরকার নেই, কারেন্ট কনস্ট্যান্ট আছে এটা। হ্যাঁ, ভেলোসিটি, শুধু ভেলোসিটি নিয়ে ডিসকাস করছি। তাহলে বলতো আমি যদি একে মুভ করাই তাহলে এর মধ্যে যে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন সেটা এক নাম্বার সিনারিও আর দু নাম্বার সিনারিওতে সেম হবে না?
তারপরে কোনো চেঞ্জ হবে ফিল্ড লাইনসে? কোনো ফিল্ড লাইনসে কোনো চেঞ্জ হবে না। যদি ফিল্ড লাইনসে কোনো চেঞ্জ না হয়, দেখো যদি ফিল্ড লাইনসে কোনো চেঞ্জ না হয় তাহলে, দেখো ফিল্ড লাইনসে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আমাদের কি তৈরি হবে না বলো? ফিল্ড লাইনসে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে কি তৈরি হবে না বলো? চেঞ্জ ফাইয়ে চেঞ্জ হবে না, ফাইয়ে চেঞ্জ না হলে আমার বিও চেঞ্জ হবে না, এই আইও প্রোডিউস হবে না, কারণ আমি ফাই চেঞ্জ হলেই তো বলেছিলাম আই অ্যাপিয়ারস, ইনডিউস কারেন্ট অ্যাপিয়ারস, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা বারোর প্রবলেমটা দেখো, এইটা কারেন্ট, এবার একে আমরা এই ডিরেকশনে ভি তে মুভ করাচ্ছি, বলতো এইবার হবে কিনা? এইবার হবে। ভেরি গুড, এইবার হবে। কেন বলতো? কারণ এইবারে এই প্রতিটা জায়গায় ওই রিসেট করতে করতে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। এইবার বলতো, হ্যাঁ এবার বলতো, যদি ডান দিকে যায় তাহলে ভি কমবে কি বাড়বে? ভিটা কমবে, তাহলে এমন ভাবে প্রোডিউস হবে, দেখো এই ডিরেকশনে প্রোডিউস হবে না, হ্যাঁ, যাতে ভি আরো ডট প্রোডিউস করে। এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো শুনতে পেলাম না, আরেকবার বলো। ক্রস হবে তো ভি, ক্রস হবে না, বুঝলাম না। ওহো আই এম সরি ডিয়ার, ওহো আমি এই এই ডট গুলো অন্য জিনিস দিয়ে করেছি, অ্যাকচুয়ালি আই এর জন্য ক্রস হবে। আমি এটা বোঝাতে চাইছিলাম কি বলতো, এই এক দুই তিন চার পয়েন্টে ডিফারেন্ট, সেটা বোঝানোর জন্য ডট গুলো দিয়েছিলাম ভুল করে, কিন্তু ওখানে ক্রস হবে। তাহলে এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয়, দেখো এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয়, এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয়, এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কি হবে? তাহলেই একমাত্র ক্রসটা বাড়বে না। হ্যালো বুঝতে পারছো বলো, বুঝতে পারছো? আচ্ছা যদি বুঝতে পারি তাহলে আমরা আমাদের ফার্স্ট সেশন এখানেই শেষ করব, ফার্স্ট সেশন ঠিক। আমরা সেকেন্ড সেশনে